নমস্কাৰ সিমেন্ট চাপৰিৰ বুৱাৰী গীতিমণি ব্লগছৰ অন্য এটা ভিডিঅ'লৈ সকলোকে স্বাগতম জনাইছোঁ। ৰাতিপুৱাই একদম ধুনীয়াকৈ পিন্ধি মেলি লৈ যাবলৈ ওলাইছোঁ। ক'ত যাবলৈ ওলাইছোঁ কৈ আছোঁ, এফালে একদম ধুনীয়াকৈ গামোচা লৈ লৈছোঁ যিহেতু ইয়াৰ পৰা 3-4 কিলোমিটাৰমান দূৰত, সেইকাৰণে ছানগ্লাছ লৈ লৈছোঁ। এতিয়া গৈ লওঁ, ক'ত গৈ আছোঁ দেখাই আছোঁ তাতে। ইমান ধুনীয়াকৈ হৰিনাম লৈ আহি আছে। মাম্পী আৰু মই এতিয়া গৈ আছোঁ, ক'ত গৈ আছোঁ কৈ আছোঁ। হেল্ল' কোনে কৈ লাইকোটা য'ত স্থাপন কৰিছে এখন হ'ল মূল গেট। বিৰাট ৰদ ইয়াতে, একদম চকু মেলিবই পৰা নাই। শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ 92 সংখ্যক বাৰ্ষিক অধিৱেশনৰ আজি লাইখুঁটা স্থাপন কৰা হ'ল ইয়াতে। আপোনালোকক দেখাম এতিয়া, ইতিমধ্যে হৈ গ'ল লাইখুঁটা স্থাপন আৰু বাৰ্ষিক অধিৱেশন হ'ব অহা ফেব্ৰুৱাৰী মাহৰ 10, 11, 12 তাৰিখে। আৰু আজি দিনৰ কাৰ্যসূচীবোৰ আপোনালোকক দেখাবলৈ যত্ন কৰিম, ভিডিঅ'টো চাই থাকিব। শেষৰ একদম বিশাল পথাৰৰ মাজত ইয়াতে লাইখুঁটা স্থাপন কৰা হ'ল। মোৰ অকণমান আহি পোৱা দেৰি হ'ল, এখন স্থাপন কৰা আপোনালোকক দেখুৱাব নোৱাৰিলোঁ। ইয়াতে ভকতসকল এতিয়াও আছে ইয়াতে, ইয়াৰ পিছত মুকলি সভা হ'ব, তালৈ যাম। আৰু এয়া লাইখুঁটা, লাইখুঁটা স্থাপন কৰাৰ পৰিৱেশ অকণমান দেখাইছোঁ, ইতিমধ্যে হৈ গ'ল, তথাপিও অকণমান দেখাবলৈ যত্ন কৰিছোঁ। খুঁটাটোত খুব ধুনীয়াকৈ লিখা আছে শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ বাৰ্ষিক অধিৱেশন লাইখুঁটা। লাইখুঁটা স্থাপন কৰা জেগাৰ পৰা ঘূৰি গৈ আছোঁ, আহিছিলোঁ মাম্পী, মই আৰু এফালে চম্পা। কেনেকুৱা লাগিলে, কিন্তু আমি স্থাপন কৰা দেখিব নাপালোঁ, তথাপিও কেনেকুৱা লাগিছে? তথাপিও ভাল লাগিলে, আহি যি কি নহওক এইখিনিকে পালোহি, যে অলপ টাইমটো দেৰি হ'ল কাৰণে নাপালোঁ আৰু আহি পেলাই। এতিয়া নেক্সট প্ৰগ্ৰেমত গৈ আছোঁ। আৰু ঠাইডোখৰ ইমান ধুনীয়া, পথাৰৰ কিনাৰতে একদম ধুনীয়াকৈ নৈ এখন বৈ গৈ আছে, দেখাই আছোঁ ৰ'ব। কৃষ্ণ জয়গুৰু শংকৰ, আজি শ্ৰীমন্ত শংকৰদেৱ সংঘৰ 92 সংখ্যক মূলৰ অধিৱেশনৰ পবিত্ৰ লাইখুঁটা স্থাপন কৰা হ'ল এই চাৰিণ পথাৰত। এই সুন্দৰ পবিত্ৰ অনুষ্ঠানটোৰ পবিত্ৰ ভূমিত আজি লাইখুঁটা স্থাপন কৰা হ'ল। গোটেই শংকৰদেৱ সংঘৰ প্ৰায় এখন জিলাৰ পৰাই ভকতসকল আহি ইয়াত গোট খালে, সকলোৱে আহিলে, অনুষ্ঠানটি সুকলমে পাৰ হৈ গ'ল। এতিয়া ইয়াৰ পাছতেই মুকলি সভাখন হ'ব, মুকলি সভাখন প্ৰাংগণত অনুষ্ঠিত হ'ব। চবে একে কালাৰ পিন্ধি আহিছে, ইমান ধুনীয়া লাগিছে, আমি অথনি পৰা চাই আছোঁ, চবৰে চবে যোৰহাটৰ পাইছে, আজি ৰাতিপুৱা আহিলে ভাল লাগিছে, ইয়াতে চবকে দেখা পায়। আমাৰ চিমেণ্ট চাপৰি অধিৱেশনলৈ ধুনীয়াকৈ সজাইছে গেটখন। স্কুলৰ ফিল্ডত গাড়ী পাৰ্কিং, প্ৰতিখন জিলাৰ পৰা ইমানেই মানুহ আহিছে, 2খন ফিল্ডত পাৰ্কিং কৰা হৈছে গাড়ী। এখন হ'ল চিমেণ্ট চাপৰি হাইস্কুলৰ, আৰু ইয়াতে গাড়ী পাৰ্কিং কৰা আছে। পবিত্ৰ লাইখুঁটা স্থাপনৰ মুকলি সভা ইয়াতে হৈছে, আৰু ভিতৰলৈ গৈ দেখাই আছোঁ। ইয়াতে চাওক ইমান মানুহ, প্ৰতিখন জিলাৰ পৰা আহিছে মানুহ।
লাইকুটা স্থাপনের মুক্তি সভাখন এই মঞ্চতে হব আপনার দেখাবলে যত্ন করছো। আর ইয়াতে ইমান ধুনিয়া পরিবেশ, একদম উদুলি মুদুলি পরিবেশ, খুব ভাল লগা, আর সকলে ইমান ধুনিয়াক বহি আছে, খুব ভাল লাগিছে পরিবেশটা। মুক্তি সভাখনের আমার আই সকলে আর কথাকালে খুব সুন্দরক ইয়াতে বহি আছে, খুব ভাল লাগিছে পরিবেশটা, একদম উদুলি মুদুলি পরিবেশ। আর ইয়াতে ধুনিয়াক আসন পারিঠা আছে, অহা সকলে ইয়াতে বহিব। আর ইয়াতে পরিবেশ মানে দেখাবলে আপনার যত্ন করছো। মুকলি সভাখন অনুষ্ঠিত হওয়ার আগে আগে ইয়াতে বরগীত পরিবেশন করেছে, আপনালোকক মই শুনাবলৈ চেষ্টা করছো। অধিবেশনের আজি লাইকুটা স্থাপনের ইয়াতে পিঠা পনা চাহর ব্যবস্থা করেছে, এটার কি দিন হল, কেন আয়োজন করেছে অকান কই দিয়ক দুইগী ভকত বৈষ্ণবর কারণে আমি আজি তিন চারিদিন আগরপা পিঠা নারকল লাড়ু মালপোয়া তিলর লাড়ু মানে সব বড় মানে ভকত বৈষ্ণবর কারণে আয়োজন করছো। খুব ভাল লাগিল, ভাল লাগিলে এফালে বই পুরো পিঠা উলিয়াই আছে ধুনিয়াকে ভকতর কারণে, ভকতর কারণে আমি বহুত মানে কষ্ট করছো। আর আগতে একেলগে বিহু মারো আমি, এটা অকনমান জানিল আমার যেহেতু সিমেন্ট চাপরির লাইকুটা স্থাপন করা আইসিল, অকনমান কই দিও আজির দিনটা। হ্যাঁ হয় কৃষ্ণ, মই শ্রীমন্ত শঙ্করদেব সংঘর 92 সংখ্যক অধিবেশনের পরমানন্দ আতা সমন্বয় ক্ষেত্রত আজি লাইকুটা স্থাপন করা মই প্রচার আর জনসংযোগ বিভাগের উপসমিতির সহকারী সম্পাদক, উপস্থিত থাকি ভাল লাগিল। অজস্রজন ভকত বৈষ্ণবে আমাক যথেষ্টখিনি সহায় সহযোগ করলে, গতি আমি সমস্তজনকে সেবা ধরছো যে সবে আহি আমাক এই মূলর মিটিংখন সফল রূপায়ণ করে তুলবলে সকলে যাতে মানে সহায় সহযোগ আগে তার আমি প্রতিবার সেবা আহ্বান জানাইছো। ধন্যবাদ। গ্লাছটো পিন্ধি ললো আর বেশি সময় ইয়াতে থাকবো বিশেষ অসুবিধার কারণে ঘরে যাবল হল, যেমনখিনি পারিলো ভিডিও কলিং এডিট করে আগুয়া দিন, সকলে এক মরম দিব আর সকলে চাব বলে আশা করছো। আজিলে ভিডিওটি মানে ইমানতে সামরণি মারিছো, যদি ভাল লাগিলে চাই তেনহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিব।